আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটি এপিসোড দেখার জন্য। আজকে আপনাদেরকে ট্রপিক্যাল হুইপ ক্রিম তৈরি করে দেখাবো। আশা করছি আজকের এই ট্রপিক্যাল হুইপ ক্রিমের রেসিপিটি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে প্লিজ এই ছোট্টপুর চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। এখানে আমি একটা ট্রপিক্যাল হুইপ ক্রিম নিয়েছি, এর ভিতরে 1000 গ্রাম পরিমাণ হুইপ ক্রিম থাকে। আর এটা কিন্তু কেনার সময় অবশ্যই ডিপ ফ্রিজে থাকা অবস্থায় কিনতে হবে। ক্রিমটা তৈরি করার আগে অবশ্যই এরকমভাবে একটু ঝাঁকিয়ে নেবেন, তারপর মুখটাকে ঠিক এরকমভাবে খুলে নেবেন। এখন ক্রিমটাকে আমি একটু মেপে নিচ্ছি, কেননা যেহেতু এটা ফ্রোজেন অবস্থায় থাকে তাই এটাকে মেপে নিতে একটু অসুবিধা হয়। তাই চেষ্টা করবেন আপনারা এরকম একটা কিচেন স্কেলের সাহায্যে মেপে নেবেন। প্রথমে আমি বাটিটার ওজনটা বাদ দিয়ে হুইপ ক্রিম নিয়ে নিচ্ছি। আমি 250 গ্রাম হুইপ ক্রিম আজকে ব্যবহার করব, আপনারা কম বা বেশিও ব্যবহার করতে পারবেন। মেপে নেওয়া হয়ে গিয়েছে, বাটি আর স্কেলটা সরিয়ে নিচ্ছি। এখন এটাকে কিভাবে সংরক্ষণ করবেন সেটা দেখে দিচ্ছি। আমি এরকম একটা প্লাস্টিক র‍্যাপ দিয়ে খুব ভালো মতো মুখটা সিল করে এটাকে সংরক্ষণ করব। আর এদিকে আমি একটা বাটি আর বিটারের কাটা দুটো 1 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। অবশ্যই এই গরমে আপনারা চেষ্টা করবেন বিটার আর বাটিটা ডিপ ফ্রিজে রেখে দেওয়ার। আর এই ক্রিমটা তৈরি করতে নিচে কিন্তু কোনো বরফ দেওয়ার প্রয়োজন হয় না, শুধুমাত্র বাটি আর বিটারটা ঠান্ডা হলেই চলবে। আর চেষ্টা করবেন এখানে হুইপ ক্রিমটা একটু বরফ অবস্থায় ব্যবহার করার। এই ক্রিমটা এমনিতেই মিষ্টি থাকে, তারপর আমি এর ভিতরে 2 চা চামচ দিয়ে দিয়েছি আইসিং সুগার। আপনারা যদি কম মিষ্টি খান তাহলে এখানে কোনো রকম চিনি বা আইসিং সুগার ব্যবহার না করলেও হবে। আমি এটাকে অরেঞ্জ ফ্লেভারের তৈরি করব, তাই 1 চা চামচ দিয়ে দিয়েছি অরেঞ্জ এমাল্স। আবারও ক্রিমটাকে বিট করে নিচ্ছি। কিছুক্ষণ পরপর বিট করে নিয়ে একটা স্পেচুলার সাহায্যে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে, আবারও বিট করে নিতে হবে। এই ক্রিমটা শুরু থেকে শেষ পর্যন্ত একদম লো স্পিডে বিট করতে হবে। দেখতে পাচ্ছেন ক্রিমটা একদম পারফেক্ট মতো তৈরি হয়ে গিয়েছে, এটা ঝাঁকালেও কিন্তু পড়ে যাচ্ছে না। আমি অন্য একটা বাটিতে ক্রিমটুকু নিয়ে নিচ্ছি। আর এই ক্রিমটা আপনারা নর্মাল ফ্রিজে প্রায় 7 দিনের মতো রেখে ব্যবহার করতে পারবেন, আর ডিপ ফ্রিজে 1 মাসের মতো। একটা প্লাস্টিক র‍্যাপ দিয়ে উপরে র‍্যাপ করে আমি এটাকে সংরক্ষণ করব। এখন কিছুটা ক্রিমে আমি আপনাদেরকে কালার মিক্সিং করে দেখিয়ে দিচ্ছি। কিছুটা দিয়ে দিচ্ছি অরেঞ্জ ফুড কালার, আমি এখানে রেড মেনের ফুড কালারটা ব্যবহার করছি। আর একটু দিয়ে দিচ্ছি রেড ফুড কালার। সব কিছু একসাথে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আর চেষ্টা করবেন কালার মিক্সিংয়ের সময় অবশ্যই একটা স্প্যাচুলা ব্যবহার করতে, কোনো রকম বিটার এখানে ব্যবহার করবেন না, এতে করে কিন্তু ক্রিমটা গলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর এই ক্রিম ব্যবহারের পূর্বে অবশ্যই চেষ্টা করবেন নর্মাল ফ্রিজে 10 মিনিটের জন্য রেখে তারপর ব্যবহার করতে, এতে করে কালারটা খুব ভালো মতো মিশে যায়। তো ভিউয়ার্স, আশা করছি আজকের এই ট্রপিক্যাল হুইপ ক্রিমের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ এই ছোট্টপুর চ্যানেলটি অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।